সংস্থাকে কিছু বলার জন্য এই অনুষ্ঠানের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার উপস্থিত উদ্ভাবক বৃন্দ, আমাদের কলেজের মাননীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং উপস্থিত আমার প্রিয় স্নেহের ছাত্র ছাত্রী বৃন্দ, আজকে আমরা হুগলি দিবস উদযাপনের উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানে সমবেত হয়েছি। অনুষ্ঠানের উপস্থিতির আধিক্য এত নেই, তার কারণটাও আমরা বুঝি যে অ্যাডমিশন চলছে, পরীক্ষা চলছে, কিন্তু তার মধ্যে আবেগটা রয়েছে। সেই জন্য আমরা দেখবো যে
আন্দোলন কোনো কলকাতায় হচ্ছে না, আন্দোলন খুব ভিতর হচ্ছে না, চব্বিশ পরগনায় হচ্ছে না, আন্দোলন হচ্ছে তোমায় ভৌগোলিকভাবে প্রান্ত অঞ্চলগুলোতে, জঙ্গল মহলে হচ্ছে আন্দোলন, বুঝলে? এই পাঁচটা খা আছে, পাঁচ ধরনের মানুষরা মূলত ইংরেজ সরকারের মধ্যে প্রত্যক্ষে আন্দোলনে সামিল হচ্ছে। তাদের মধ্যে প্রথম ধারাটি হচ্ছে যারা বড় জমিদার ছিল, ভূস্বামী ছিল, যারা কার্যত আধা স্বাধীন শাসক ছিল, এদের মধ্যে পলিগার ছিল, জমিদার ছিল, তারা কিন্তু ইংরেজ শাসকের বিরুদ্ধে আন্দোলন করছে, কারণ তাদের যে প্রচলিত অধিকার গুলো খর্ব হয়ে যাচ্ছে। দ্বিতীয় ধারার আন্দোলনটা হচ্ছে মূলত যারা সুবিধাভোগী সম্পন্ন কৃষক ছিল, কেউ চাকরান্ত, কেউ চাকরান্ত পাইখান জমি ভোগ করে করে, নিষ্কর জমি ভোগ করছে, কিছু সেবা দেওয়ার পরিকল্পনা, পাইপ বর্তমান যে কাজ করছে তার বিনিময় শুল্কমুক্ত জমি পাচ্ছে, এরা বিদ্রোহী হচ্ছে। তৃতীয় যে ধারার বিদ্রোহ আমরা দেখতে পাচ্ছি তারা মূলত যেসব অবশেষী, আমরা যাকে অবশেষবাদ বুঝছি ইংরেজরা, তাদের দেশে অসম্ভব পরিশ্রম
মুসার লোক দেখিয়ে তাদের জমি থেকে তাদের আদি যে বাসভূমিকে উৎখাত করে নিয়ে আসছে রাজপথ পার্বত্য অঞ্চল একেবারে জঙ্গলের মতো একটা অঞ্চল সাপদ এবং সাপের আধিপত্য রয়েছে সেখানে হাতিদের আধিপত্য রয়েছে তাদের অত্যাচার হচ্ছে সেখানে জঙ্গলের মধ্যে গিয়ে সেখানকার উর্বর মাটিকে আবাদ করেছে চাষ করেছে অসম্ভব পরিশ্রম করে জঙ্গল কাটছে জঙ্গলের মধ্যে বড় বড় পাথরগুলোকে সরিয়ে মাটিকে উর্বর মাটিকে অহল্লা ভূমিকে তারা চাষযোগ্য করে তুলেছে এবং তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এই চাষ যদি তারা করবে তাদেরকে কোনো সেই অর্থে কোনো সুযোগ দিতে হবে তখন কিছু খাজনা দিতে হবে এই জমিতে বলছে দাবি দিতে হবে এখানে তারা বসবাস স্থাপন করত যেই তারা খেটে খুঁটে জমিটাকে চাষাবাদ উপযোগী করে তুলত ইংরেজরা করলো কি তাদের মাথার উপর জমিদার বসেছিল শুধু জমিদার না তাদের সঙ্গে সঙ্গে এলো ইংরেজের তিন ধরনের অত্যাচারের তিনটে স্বরূপ তাদের সামনে উপস্থিত সমস্ত রকম অধিকারীদের যে প্রচলিত অধিকার সেগুলোকে খর্ব করা শুরু হয়ে গেল এই যে আমরা বলছিলাম যে পাঁচ ধরনের বিদ্রোহ হচ্ছে এই পাঁচ ধরনের বিদ্রোহ মূলত হচ্ছিল প্রচলিত প্রথাগত যে অধিকার অর্জিত অধিকার সেইগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এদের মধ্যে একটা রিভাইভালিজমের একটা আভাস আমরা দেখতে পাই তারা বলছে পুরনো অধিকারগুলোকে তারা পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছে এবং সাঁওতালি সমাজ প্রতিষ্ঠা মেনে এই অত্যাচারগুলো মেনে নিতে হবে কারণ তারা তো এই অত্যাচারের স্বরূপটা চিনি তারা তো কাউকে ঠকা দেয়নি ফলে দিনের পর দিন যখন তখন তাদের ঠকানো শুরু হয়ে গেল তারা তার বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে দিল কিন্তু এটা খুব ভুল যে তারা প্রথমেই সশস্ত্র আন্দোলন করেছিল একেবারেই না প্রথমে তারা আবেদন নিবেদন করেছে বারবার ডেপুটেশন দিয়েছে বারবার বোঝা আন্দোলনে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম এখন আপডেটে পাওয়া যায় তারা কিন্তু আবেদন নিবেদন করেছে তারা ইংরেজি জানে না কোনো সহানুভূতিশীল মানুষের কি তারা ইংরেজি অ্যাপ্লিকেশন দেখাচ্ছে যাতে সরকার তাদের নিজে বঞ্চনা অত্যাচারের কোনোভাবে সুপ্রভাব করতে পারে এবং জুলাই মাস 1855 জুলাই মাসে তারা একটা আলটিমেটাম দিচ্ছে সরকারকে বলছে যে তোমরা আমাদের এই সমস্যাগুলো সমাধান করো অত্যাচার খারিপটাকে নিবারণ করো সরকার এদেরকে কোনো গুরুত্বই দিচ্ছে না এদেরকে মানুষগুলোই সরকার মনে করছে না তাদের এই যে অত্যাচারের কান্না সরকারের কাছে পৌঁছচ্ছে না ফলে যেটা হচ্ছে তারা সশস্ত্র বিদ্রোহ করতে বাধ্য হচ্ছে এবং সত্যি কথা এই যে সশস্ত্র বিদ্রোহের শুধু কিন্তু সাঁওতাল উপজাতিভুক্ত মানুষরা ছিল না দরিদ্র মানুষের সবাই সাঁওতালদের নেতৃত্বে সমবেত করেছে সাধারণ যে কামা যারা লোহার কাজ করছে সাধারণ যে গরিব যারা মুচি যারা চামড়ার কাজ করছে সাধারণ কাঠুরিয়া সাধারণ রাখালরাও দেখা যাচ্ছে দলে দলে এই আন্দোলনের সামিল হচ্ছে তাহলে সাঁওতাল ভুল কেবলমাত্র সাঁওতাল উপজাতির আন্দোলন ছিল না এটা ছিল গরিব মানুষের নিম্নবর্গ মানুষের সমবেত একটা আন্দোলন এটা খুব সিগনিফিকেন্ট এটা খুব ইম্পর্টেন্ট এবং আন্দোলন হচ্ছে অফিস কাছে সমস্ত কিছু সরকারি দপ্তর খুলিয়ে দিয়ে কিছু দিনের জন্য মুক্তাঞ্চল তৈরি হচ্ছে সরকার বলা হচ্ছে অ্যাটর্নি গফ বলছেন যে সরকার দৃষ্টান্তমূলক বর্বরতা দিয়ে আন্দোলনকে দমন করছে এত বর্বর এত অত্যাচারের মাধ্যমে আন্দোলন দমন করা হচ্ছে তার মূল কারণ কি যাতে অন্য কেউ আর কখন আন্দোলন করতে বিদ্রোহ করতে সাহস না করে একটা দৃষ্টান্ত হিসেবে দেখানো হচ্ছে দেখুন উদাহরণ দিই গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং গ্রামের বলা হচ্ছে 5 বছর থেকে 55 বছর 60 বছরের বৃদ্ধদেরকে ধরে আনা হচ্ছে 5 বছর শিশুকে ধরে আনা হচ্ছে এসব বড় বড় গ্রামের বাড়ির বড় বড় গাছ তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে এবং তাদের মৃতদেহকে সেই ফাঁসি থেকে নামিয়ে নেওয়ার অধিকার করছে না যে না আমাদের তাকে ফাঁসি দেওয়া একটা বড় গাছের ডালে অজস্র মৃতদেহ ঝুলছে এবং সেগুলো আস্তে আস্তে তাদেরকে চিনি কাঠ ওটা ছিঁড়ে ছিঁড়ে থাকছে এইরকম বড় বড় বলা হচ্ছে 30,000 মানুষকে লোপার করে দেওয়া হচ্ছে হত্যা করা হয়েছে তাদের মধ্যে সবাই যে সমস্ত বিদ্রোহ ছিল না তাদের মধ্যে অধিকাংশ ছিল নারী শিশুরা বলা হচ্ছে একটা ইংরেজ কমান্ডার দিচ্ছেন একটা জায়গায় বিদ্রোহ দমন করতে গেছেন কামান দিয়ে ইংরেজ মিলিটারি পুলিশ তারা ঘিরে ধরেছে একটা কুড়ে ঘরকে কুড়ে ঘর থেকে তীর ছুড়ে আসছে গুলি চলছে গুলি চলছে গুলি থামছে না শেষে যখন শেষ তীরটা আসার পর দেখা যায় চার তীর আসছে না তখন ইংরেজ কমান্ডার গুলি বন্ধের আদেশ দিচ্ছেন এবং কুড়ে ঘরটা খুলে দেখছেন সেখানে 10 থেকে 12 বছরের কিছু শিশু তারা শুয়ে রয়েছে তারা তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে বলে কতটা মানুষের মধ্যে কতটা স্বাধীনতা স্নেহ কতটা অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করার কতটা আবেগ
কিছুটা আন্দোলন আসতে পারে এবং তাদের আন্দোলন কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। তাদের আন্দোলনের মধ্যে তো আমরা বলবো যে এই যে স্যার বলছে যে রেভলিউশন বা ক্রান্তি বা বিপ্লবের সাথে এই বিপ্লবের সম্পর্ক কি, আসলে বিপ্লবের দুটো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম হলো বিপ্লব জিনিসটা দ্রুত আমূল গুণগত ইতিবাচক পরিবর্তন, ওর সামনে দিকে এগোতে হবে, গুণগত করতে হবে, শুধু সংখ্যা বাড়লে হবে না, আর আমূল পরিবর্তন হতে হবে। সে অর্থে ভারতে কিন্তু কোনো বিপ্লবই হয়নি, মহাবিদ্রোহের মধ্যে প্রথম বিপ্লবের চেতনা আমরা পেয়েছিলাম। আর অনেকে বলে 1942 সালে আগস্ট আন্দোলনের মধ্যে খানিকটা হলো বিপ্লবের উপাদান পাওয়া হয়েছে। বিপ্লব কিন্তু কোন একটা ছোট অঞ্চলে কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের আন্দোলনকে বিপ্লব বলা যায় না, বিপ্লব সার্বিক হতে হবে। তাই জন্য বিপ্লব হওয়ার জন্য চাকরি হওয়া খুব জরুরি। 1800 আগে এই যে বিদ্রোহের ধারাগুলো এই মধ্যে কিন্তু আমরা আঞ্চলিকভাবে পাচ্ছি, কিন্তু জাতীয়তাবাদ পাচ্ছি না, কারণ জাতীয়তাবাদ নির্মাণের যে প্রক্রিয়া সেটা তখন সম্পূর্ণ হয়। 1800 বিদ্রোহের প্রথম আমরা জাতীয়তাবাদের স্ফুরণ দেখতে পাচ্ছি। তাহলে কি এর মধ্যে এই বিদ্রোহ কি নিছকই বিদ্রোহ, এর মধ্যে কি এর সাথে বিপ্লবের কোনো সম্পর্ক ছিল না? অবশ্যই ছিল। প্রথম বৈপ্লবিক চেতনার আমরা এখানে সন্ধান পাচ্ছি, এবং দ্বিতীয় হচ্ছে কি বৃহত্তর জাতীয়তাবাদ, বৃহত্তর বৈপ্লবিক চেতনা গঠনের যে প্রক্রিয়া সেখানে এগুলো কিন্তু একটা মাইলস্টোন। কারণ সাঁওতালরা বিদ্রোহ করছে একটা প্রত্যন্ত জঙ্গলের মুক্ত অঞ্চলে, তাদের উপর অত্যাচার চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে তারা যখন সরব হচ্ছে তার ছোঁয়া নিয়ে করছে কিন্তু মূলধারা জাতীয়তাবাদী চিন্তা চেতনার মতো। তাই জন্য দেখো আমরা দেখতে পাচ্ছি হিন্দু প্যাট্রিয়ার সম্প্রকাশের মতন কলকাতার নাগরিক সমাজের পত্র পত্রিকাতেও সাঁওতালদের কথা উঠে আসছে। তারাও একটা সময় দিয়ে তীব্রভাবে সরকারের সঙ্গে আলোচনা করছে কেন এইসব দরিদ্র মানুষদের, সব সাদা সরল দীর্ঘ মানুষগুলো সরকার কেন অত্যাচার করছে, কেন তাদের যথাযথ যে দাবিগুলো সেগুলো সরকার মেনে না নিয়ে তাদেরকে কি করে কেন আমার বন্ধুকের জোরে তাদেরকে দাবি দেওয়া হচ্ছে। অর্থাৎ এই বিষয়গুলো যতটাই ক্রান্তিক হোক না কেন, ভারতের যে চিন্তা চেতনা, ভারতের জাতীয়তাবাদের বিকাশ, ভারতের মূলধারার স্বাধীনতা আন্দোলনে এগুলো কিন্তু একটা বার মাসের মেয়ে মূলধারাকে উজ্জীবিত করছে, মূলধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানেই এটার বড় পাওনা। তাই জন্য আমরা বলবো যে যদি ভারতবাসীকে উদযাপন করতে হয়, যদি ভারতবাসী ছুটির দিন হয়, উৎসবের দিন হয়, তাহলে এই যে স্বাধীনতা